শ্রী শ্রী লক্ষ্মী দেবীর প্রতি বৃহস্পতিবারে ব্রত কথা। দোল পূর্ণিমার নিশি নির্মল আকাশ, ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস। লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ, কহিতেছে নানা কথা সুখে আলাপন। হেনকালে বিনা হস্তে নারদ মুনিবর, লক্ষ্মী নারায়ণে নামি কহিল বিস্তর। ঋষি বলে মাগো তব কেমন বিচার, সর্বদা চঞ্চল্যা হয়ে ফিরো দ্বারে দ্বারে। মত্তবাসী সদা তাই ভুগিতেছে দুর্গতি, ক্ষণিকের তরে তবু নাহি কোথায় স্থিতি। অন্যাভাবে মাগো তারা সদা দুঃখ পায়, অন্য বিনা সবাকার জীর্ণ শীর্ণকায়। নারদের বাক্য শুনে লক্ষ্মী ঠাকুরানী, সঘনে নিঃশ্বাস ত্যাজি কহে মৃদুবাণী। কভু না কাহারও প্রতি আমি করি রেশ, মত্তবাসী দুঃখ পায় নিজ কর্মদোষে। যাও তুমি ঋষিবর তিলক ভ্রমণে, ইহার বিধান আমি করিব যতনে। অত উপর চিন্তিত লক্ষ্মী নারায়ণে কই, কিরূপে হরির দুঃখ কহ দয়াময়। হরি কহে শুনো সতী বচন আমার, মত্তধামে লক্ষ্মীব্রত করহ প্রচার। প্রতি বৃহস্পতিবারে মিলি যতত্রয় গণে, সন্ধ্যাকালে পুঁজি কথা শুনিবে শ্রবণে। বাড়িবে ঐশ্বর্য তাহা তোমার কৃপায়, দুঃখ কষ্ট দূরে যাবে তোমার দয়ায়। শ্রীহরির বাক্যে লক্ষ্মী আনন্দিত মনে, মত্তধামে চলিলেন ব্রত প্রচারণে। অবন্তী নগরের লক্ষ্মী হিয়া উপনীত, দেখিয়া শুনিয়া হন বড় স্তম্ভিত। নগরের লক্ষ্যপতি ধনেশ্বর রায়, অগাধ ঐশ্বর্য তার কুবেরের প্রায়। সোনার সংসার তার শূন্য হিংসা দেশ, প্রজাগণে পালিত সে পুত্র নির্বিশেষ। এক অন্যে সাত পুত্র রাখি ধনেশ্বর, যথাকালে সসম্মানে গেল লোকান্তর। পিতার মৃত্যুর পর সপ্ত সহোদর, ভারসার কুহুক জালে হইল স্তম্ভিত। ক্রমে ক্রমে লক্ষ্মী দেবী ছাড়িল সবারে, সোনার সংসার সব গেল ছাড়খাড়ে। বিদ্যা ধনেশ্বরা পত্নী না পারিতে স্টাতে, গহন কাননে যায় পরাণ ত্যাজিতে। হেনকালে ছদ্মবেশে দেবী নারায়ণী, বনমধ্যে উপনীত হইলেন আপনি। মধুর বচনে দেবী জিজ্ঞাসে বিদ্যারে, কি জন্য এসেছ তুমি গহন কান্তারে। কাঁদিতে কাঁদিতে বিদ্যা অতি দুঃখ ভরে, তাহার ভাগ্যের কথা বলিল লক্ষ্মীরে। সহিতে না পারি আর সংসার যাতনা, ত্যাজিব জীবন আমি করেছি বাসনা। লক্ষ্মী দেবী বলে শুনো আমার বচন, আত্মহত্যা মহাপাপ নরকে গমন। গৃহে ফিরে গিয়ে তুমি করো লক্ষ্মী ব্রত, সব দুঃখ দূরে যাবে হবে পূর্ব মতো। মনেতে লক্ষ্মীর মূর্তি করিয়া চিন্তন, এক মনে ব্রত কথা করিবে শ্রবণ। যে গৃহে গুরুবারে লক্ষ্মী ব্রত হই, সে গৃহে থাকে লক্ষ্মী জানিও নিশ্চয়। বলিতে বলিতে লক্ষ্মী নিজ মূর্তি ধরি, বিদ্যারে দর্শন দিল লক্ষ্মী কৃপা করি। ভূমি লটাইয়া বিদ্যা প্রণাম করিল, আনন্দিতে মনে বিদ্যা গৃহেতে ফিরিল। বধূদের ডাকি বিদ্যা করিল বর্ণন, যে রূপে ঘটিল তার দেবী দর্শন। ব্রতের বিধান সব বধূদের বলে, শুনে বধূগণ ব্রত করে কৌতূহলে। বধূদের লয়ে বিদ্যা করে লক্ষ্মী ব্রত, হিংসা দেশ স্বার্থভাব হইল তিরোহিত। মা লক্ষ্মী করেন তথা পুনরাগমন, অচিরে হইল গৃহ শান্তি নিকেতন। দৈবযোগে একদিন বিদ্যার আলোয়ে উপনীত এক নারী ব্রতের সময়ে, ব্রত কথা শুনি তার ভক্তি উপজিল, লক্ষ্মী ব্রত করিবার মানস করিল। স্বামী তার চিররুগ্ন অক্ষম অর্জনে, ভিক্ষা করি যাহা পাই খাই দুইজনে। এই কথা চিন্তিত নারী করিল কামনা, স্বামীরে নিরোগ করো চরণে বাসনা। গৃহে ফিরে সেই নারী করে লক্ষ্মী ব্রত, ভক্তি ভরে সাধ্যী নারী পূজে বিধি মতো। দেবীর কৃপায় তার দুঃখ হল দূর, পতি হইল সুস্থ দেহ ঐশ্বর্য প্রচুর। কাল ক্রমে শুভ দিনে জন্মিল তনয়, সংসার হইল তার সুখের আলোয়। এই রূপে লক্ষ্মী ব্রত করে ঘরে ঘরে, প্রচারিত হই ক্রমে অবন্তী নগরে। শুনো শুনো ত্রয়গণ অপূর্ব ব্যাপার, ব্রতের মাহাত্ম্য যাতে হইল প্রচার। অবন্তী নগরে এক গৃহস্থ ভ্রমণে, ত্রয়গণ লক্ষ্মী ব্রত করে এক মনে। আকস্মিক এলো সেথা বণিক তনয়, দাঁড়াইল সেই স্থানে ব্রতের সময়। ধনৈশ্বর্যের পূর্ণ গৃহ, ভাই পঞ্চানন পরস্পর অনুগত রই সর্বজন, ব্রত দেখি হেলা করি বণিক তনয়, বলে একই ব্রত ইথে কিবা ফলদই। বণিকের বাক্য শুনি বলে বামাগণ, লক্ষ্মী ব্রত করে ইথে কামনা পূরণ। এই ব্রত যে করিবে ধনে জনে, তার লক্ষ্মীর কৃপায় হবে সোনার সংসার। শুনি তাহা সদাগর বলে অহংকারে, যেজন অভাবে থাকে সে পূজে উহারে। ধন ঐশ্বর্যের ভোগ আদি যা কিছু সম্ভবে, সবই তো আমার আছে আর কিবা হবে। ভাগ্যে না থাকিলে লক্ষ্মী কিবা দিবে ধন। হেন কথা কভু আমি না শুনি কখনো, অহংকারের বাক্য লক্ষ্মী সহিতে না পারে। গর্বের কারণে লক্ষ্মী ছাড়িল তাহারে। ধনমত্তে মত্ত হয়ে লক্ষ্মী করি হেলা, নানা রত্ন পূর্ণ তরি বাণিজ্যিতে গেলা। দৈব যোগে লক্ষ্মী কেঁপে সহলোকজন, সপ্ততরি জলমধ্যে হইল নিমগণ। গৃহ মধ্যে ধনৈশ্বর্যে যা ছিল তাহার, বজ্রাঘাতে দগ্ধ হয়ে হইল ছারখাড়। দূরে গেল ভাতৃভাব হইল ভিন্ন ভিন্ন, সোনা সংসার তার হইল বিপন্ন। ভিক্ষাজীবী হয়ে সবে ফিরে দ্বারে দ্বারে, পেটের জ্বালায় ঘুরে দেশে দেশান্তরে। এরূপ হইল কেন বুঝিতে পারিল, কেঁদে কেঁদে লক্ষ্মী স্তম্ভিত করিতে লাগিল। সদয়া হলেন লক্ষ্মী তাহার উপরে, পুনরায় কৃপাদৃষ্টি দেন সদাগরে। মনে মনে মা লক্ষ্মীরে করিয়া প্রণাম, ব্রতের সংকল্প করে আসে নিজ ধাম। লক্ষ্মী ব্রত করে সাধু লয়ে বধূগণ, সাধুর সংসার হইল পূর্বের মতন। এই রূপে লক্ষ্মীব্রত মত্তেতে প্রচার, সদা মনে রেখো সবে লক্ষ্মীব্রত সার। এই ব্রত যে নারী করে এক মনে, লক্ষ্মীর কৃপায় সে বাড়ে ধনে জনে। কর জড়ো কর সবে ভক্তিযুক্ত মনে, লক্ষ্মীরে প্রণাম করো যে থাকো যেখানে। ব্রত কথা যেবা পড়ে যেবা রাখে ঘরে, লক্ষ্মীর কৃপায় তার মনোবাঞ্ছনা পুরে। লক্ষ্মী ব্রতের কথা বড় মধুময়, প্রণাম করিয়া যাও যে যার আলোয়। লক্ষ্মী ব্রত কথা হেতা হইল সমাপন, মনের আনন্দে বলো লক্ষ্মী নারায়ণ।